গুড মর্নিং স্টুডেন্ট এর আগের দিনে আমি তোমাদের আইডিয়াল ম্যাথসের মাল্টিপ্লিকেশন চ্যাপ্টার করাছিলাম ঠিক আছে তো মাল্টিপ্লিকেশন চ্যাপ্টারটা সেখানে ছিল গুণ ঠিক আছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ আর গুণটা কি একই জিনিসের বা একই সংখ্যার বারবার যোগ যদি আমরা করে থাকি সেক্ষেত্রে তার সহজ পদ্ধতিতে আমরা কী পাই তার গুণ পেয়ে থাকি ঠিক আছে তো আমি দেখেছিলাম গুণ সমান আমি বলছিলাম তার একটা সূত্র ছিল সেটা কী বলেছিলাম গুণফল সমান গুণ্য গুণিত গুণক বা আমরা যেটা বলতে পারি গুণ্য গুণিত গুণক সমান গুণফল যেটা আমরা কি ইংলিশ আমরা বলতে পারি মাল্টিপ্লিকেট ইন্টু মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু প্রোডাক্ট তো এইভাবে আমরা শিখিয়েছিলাম তো এইভাবে আমি দুটো ক্লাস দিয়েছি তোমাদের আগে তোমরা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো এবার আসছি পেজ নাম্বার 50 দেখো তোমাদের আইডিয়াল ম্যাথসের পেজ নাম্বার 51 পেজ নাম্বার 51 দেখো ওখানে লেখা আছে এক্সারসাইজ আমি এক্সারসাইজটা সংক্ষেপে লিখেছি ইএক্স ঠিক আছে ইএক্স ফোর এ তো এক্সারসাইজ ফোর এটা একটু দেখে নেবো না এইটা তোমাদের হচ্ছে মানে এক্সারসাইজ মানে কি এটা তোমাদের অভ্যাস করতে হবে আগেগুলো তোমরা করেছো বাট এটা একটা কি ফাইনাল এক্সারসাইজ ঠিক আছে সেখান থেকে দেখি তোমরা কি কতটা শিখলে তার একটা আইডিয়া তোমরা এখান থেকে পেতে পারো দেখো প্রথমে দেওয়া আছে ফাইন আউট দ্য প্রোডাক্ট অফ প্রোডাক্ট মানে কি আমি বলেছিলাম প্রোডাক্ট মানে গুণফল ঠিক আছে এখানে গুণফল বার করতে বলেছি তোমরা এটা এইগুলো খুব সহজেই পারবে ঠিক আছে তবু আমি কতগুলো দেখে দিচ্ছি দেখো একের থেকে এটা কি আছে একের থেকে এটা আছে 70 × 3 ইকুয়ালস টু কত ঠিক আছে তোমরা সাইড করতে পারো বাট আমার ক্ষেত্রে আমি ধরছি চয়েস করবো কি না আমরা ভার্টিক্যালি যেটা যেটা বলেছিলাম উপর নিচে করে 3 × 7 = 21 এক হাতের হলো 2 × 10 ওকে আর 3 × 3 = 2 3 × 3 = 2 10 × 15 ইন্টু 15 ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য প্লেস ভ্যালু সিস্টেম ঠিক আছে ওয়ান্স অ্যান্ড দেন হান্ড্রেড অ্যান্ড মানে আদার্স ঠিক আছে তো এইভাবে পরে কি হবে এন্ড ফাইভ আমরা যদি গুণ করি তাহলে জিরো ফাইভ জিরো জিরো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান কত হবে ফাইভ নেক্সট জিরো আবার টেন আমি এখানে বলেছিলাম তোমরা জিরো দিতে পারো বা কাটাচিহ্ন দিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে এটা এই নয় যে জিরো দিলে ভুল হবে বা কাটাচিহ্ন দিলে ভুল হবে হ্যাঁ জিরো দিলেও ভুল হবে না আর কাটা চিহ্ন দিলেও ভুল হবে না যদি তোমরা কোনো সংখ্যা দিয়ে থাকো বাই চান্স সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে সেটা ভুল হয়ে যাবে ঠিক আছে তাই আমি এটা জিরো দিয়ে শুরু করছি তো জিরো দিলে কত হচ্ছে দেখি ফাইভ সরি জিরো ফাইভ জিরো ওয়ান তাহলে কত হচ্ছে 1050 আমার এখানে 1050 না আমার ভুলে গেছে মানে 10 হবে ঠিক আছে এখানে এখানে কত হবে 150 তবে 150 মানে যেটা বলে থাকি 150 150 হবে কারণ আমি 15 × 150 আমরা বলে থাকি সেক্ষেত্রে দেখো 150 এখানে উত্তর হচ্ছে তো এগুলো তোমরা নিজেরা করে ফেলতে পারবে তারপর দেখো যেগুলো লেখা অঙ্ক আছে সেক্ষেত্রে ঠিক আছে লেখা অঙ্ক বা যেগুলো কি বলতে চাইছে তোমরা দেখো কারণ এখানে প্রত্যেকটা টার্মই তোমাদের কাছে নতুন নতুন আমি সেগুলো শিখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে দুইটা দেখো দুইয়ের কোশ্চেনটা বলেছে হাউ মেনি ইলেভেন্স দেখো এস দেওয়া রয়েছে তার মানে অনেকগুলো ইলেভেন্স ঠিক আছে হাউ মানে ইলেভেন্স মেক 77 তার মানে এখানে বলতে আছে 77 কটা ইলেভেন দিলা হবে তাই তো তার মানে এখানে কি বলা আছে কটা ইলেভেন মানে টোটাল আমার কত বেরিয়েছে 77 মানে কটা ইলেভেন কে যোগ করলে তো কি করতে কত পাবো না 77 পাবো সেক্ষেত্রে আমরা দেখো এটা মনে করো আমরা গুণফলের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে এইরকম আছে 77 আমার দেওয়া রয়েছে এখানে 11 দেওয়া হয়েছে তো 11 কে কতবার গুণ করলে আমি 77 পাবো সেটা দেখো 7 দেখো 77 তো সেক্ষেত্রে আমাদের কিটা বার করতে বলছে কিটা বলতে এটা এটা জানো হচ্ছে এটা কি গুণক গুণক বা মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার করতে সেক্ষেত্রে আমরা বলেছিলাম মাল্টিপ্লায়ার ইজ ইকুয়াল টু বলেছিলাম প্রোডাক্ট প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট এখানে প্রোডাক্ট কত আছে 77 ডিভাইডেড বাই 11 তো কত হবে এখানে না 7 তোমরা ইজিলি এবার করতে পারো এখানে ঠিক আছে 77 77 11 দিয়ে প্রথমে 7 77 হয়ে গেল আমার উত্তর কত হবে 7 তো এখানে বলতে হবে হাউ মেনি ইলেভেন্স মেক 77 সেকেন্ড লিখবে
উচ্চতা লিখবে এরকম দেখো आंसर তারপর লিখবে 7 7 ঠিক আছে 7 7 11 ঠিক আছে 7 তোমাদের 11 মেক 77 এটা উত্তর এইটা এটা 7 11 7 11 তারপর কি দেখো তারপর আমরা বলেছে হাউ মেনি 15 আর ইন 60 মানে 60 তে 60 তে কতগুলো আছে তার মানে আমি দেখে নেব 60 60 তে কতগুলো 15 আছে একই জিনিস দেখো মানে এসে কত কিছু সব কতগুলো 60 হবে সেক্ষেত্রে আমি আবার এটাকে আমি উল্টো করে তোমরা দেখ দিছি আমি উল্টো করে লিখেছি তোমার এটা কিভাবে হবে দেখো যদি বলা হয় 15 এসে কত গুণ করলে আমার 60 হবে তো একই জিনিস আমরা ভেবেছিলাম বলেছিলাম কি না আমার মাল্টিপ্লায়ার পেতে গেলে কিন্তু ভাগ করতে হবে মানে 60 ডিভাইডেড বাই 15 সেখানে কত হবে দেখো 60 হবে এখানে 15 আছে তো 4 15 60 আমরা জানি লিখে দেব তো আমার উত্তর কত হবে এখানে 4 তো সেক্ষেত্রে আমার উত্তরটা কত হবে আমি দেখে দিচ্ছি তোমরা ডাইরেক্ট লিখতে পারো ঠিক আছে তোমরা ডাইরেক্ট উত্তর লিখতে পারো হাউ মেনি 15 আর রিকোয়ার্ড এখানে লিখে দেব 4 4 15 4 15 আর ইন 60 তাহলে 60 কত আছে 4 টি 15 আছে তারপরে দেখো ইউজিং দা মাল্টিপ্লিকেশন টেবিল মাল্টিপ্লিকেশন বলতে হচ্ছে কি বলা আছে যেটা আমরা বলি আমরা নামটা বা ধারা পদ্ধতি টেবিল আমরা ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলা যে টেবিলগুলো টেবিলটা পড়ে এখানে বলতে তোমরা এটা ফাইন্ড করো কত আছে দেখো 3 টা सूत्र বড় মাস ঠিক যেভাবে তুমি বি ফর ব্র্যাকেট বা বন্ধনী ও ফর অর ওভার অফ বা এ এর যেটা আমরা বলি আর ডি ফর ডিভিশন মানে ভাগ এ ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ আর এ ফর অ্যাডিশন মানে যোগ তারপর ভাগ তার মানে আমি আমার এখানে ব্র্যাকেট বা অফ এ নেই মনে করে এইটা আছে তার মানে আমার সূত্রটা কি হবে প্রথমে ডিভিশন হবে তারপর মাল্টিপ্লিকেশন হবে তারপর অ্যাডিশন প্লাস সাবট্রাকশন ডিভিশন মানে ভাগ তারপর যে মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ এন্ড অ্যাডিশন হচ্ছে যোগ এবং করতে সাবট্রাকশন করতে কি বিয়োগ সেটা দেখো সেখানে আমি কি করব আমার যোগ আর গুণ আছে প্রথমে আগে অবভিয়াসলি আমার গুণটা করতে হবে তো সমান দেব 13 কে রেখে দেব কারণ আমার হচ্ছে যোগের পালা দ্বিতীয় বারে তাই তো প্রথম পালাকার না 452 52 আমরা লিখে দেব এর পরে কত দেখো 13 এবার এটা যোগ করো 3 আর 2 5 5 আর 1 6 দেখো তাহলে কত হচ্ছে 52 আর 3 তাহলে কত হচ্ছে না পজিটিভ তো হয়ে গেল তারপর দেখো এর পরেরটা বিয়েটাও করেছি দেখো বি 4 বি এরটা 4 এর বি যদি হয় 4 বি এটা কত আছে দেখো তাহলে এটা 16 16 প্লাস 5 ইনটু 16 ঠিক আছে সেক্ষেত্রে কত হবে একই জিনিস তুমি করো দেখো এটা এটা যোগ করবে না এটা করে 5 16 500 80 আমি জানি 16 টা রেখে দেব 500 গুণ করে কত হবে 500 80 ঠিক আছে তো 16 আর 80 আর 16 যোগ করলে কত হবে 96 বুঝতে পারলে তারপর দেখো সিএটা সিএটা রাখি ভাব সিএটা কি বলতে পারো সিএটা আর সিএটা তোমার কি আছে 6 প্লাস 6 ইনটু 15 প্লাস 5 কত হবে দেখো তো 6 ইনটু 15 প্লাস 5 এটা 15 সরি किलोमीटर তো মেগা ট্রাভেল 9 কিলোমিটার ডেইলি মানে প্রতিদিন সে 9 কিলোমিটার করে মেগা মানে যাতায়াত করে ঠিক আছে তাহলে হাউ মাচ ডিসটেন্স অফ উইল সি ট্রাভেল ইন 18 ডেজ আমরা দেখেছি যে প্রত্যেক দিন সে কত করে যায় আর 9 কিলোমিটার সে প্রতিদিন ট্রাভেল করছে যেমন করে বুঝি প্রতিদিন 9 কিলোমিটার
9 কিলোমিটার মধ্যে সে ট্রাভেল বা এদিক ওদিক যাতায়াত করে, ঠিক আছে। তো 18 দিনে সে টোটাল কত কিলোমিটার ডিস্টেন্স সে কভার করবে, মানে কত কিলোমিটার দূরত্ব সে যাবে আমরা দেখে নেবো। তার মানে 18 ডেজ, দেখো কোনটা রিপিট হচ্ছে, নটা, 9 কিলোমিটারটা প্রতিদিন রিপিট হচ্ছে, কদিন ধরে রিপিট হচ্ছে, না 18 দিন ধরে। তার মানে কি গুণ, তার মানে দেখো 9 × 18 তোমার কত, সেক্ষেত্রে তোমরা দাঁড়া লিখতে পারো, প্রথমে প্রথমে এই ভাবে নেবো আমরা, অঙ্কটা লিখে নেবো, ঠিক আছে, সবচেয়ে সুন্দর হবে আগে দু অঙ্কটা লিখে, তারপর 9, আর সেক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখে দিলাম, সবচেয়ে সুন্দর হবে, তোমাদের সুবিধা আছে। প্রথমে এটা করবো, আপনার 72 আছে, 7 10, তাই তো, আচ্ছা 7 10, তারপর আপনার 72 হবে 7 10, নয় নয়ের সাথে, দেখো নয়ের সাথে কত, আমরা জানি 9 18 100 জানি আমরা, তাই তো, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। তাহলে আমার উত্তর অতএব কি লিখবো, মেঘা মেঘা উইল ট্রাভেল, মেঘা উইল ট্রাভেল, মেঘা উইল ট্রাভেল, মেঘা উইল ট্রাভেল টোটাল 162 কিলোমিটার, তারপর দেখো 9 কিলোমিটার করে 18 বার, তাহলে 9 কে 18 গুণ করলে আমার উত্তরটা পেয়ে যাবো। তারপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো দেয়ার আর 20 XL beds in each row, মানে রো মানে কি বলেছিলাম, সারি, আর ও ডব্লিউ, রো মানে সারি, তো বলেছে প্রতিটা সারিতে 9টা 12টা করে ডিম যদি থেকে থাকে, হাউ মেনি এক্স উইল বি দেয়ার ইন 7 রোজ, তাহলে বলছে এবার সারি আছে, এভাবে ডিম অনেক রাখা আছে, তো প্রত্যেকটা কটা করে আছে, না 12টা করে ডিম আছে, কটা করে, সেক্ষেত্রে এমনি আছে 1 2 3 4 7টা রো আছে, তাহলে কি করলাম, না আমার ডিম আছে কটা, ডিম 12টা করে আছে, 12টা ডিম কবার রিপিট হয়েছে, 12 বার, সরি 7 বার, তাহলে তার উত্তরটা কত হবে দেখো, তাহলে বলেছে তাহলে 12টা করে যদি একটা সারিতে ডিম থেকে থাকে, তাহলে 7টা সারিতে আমার কটা ডিম থাকবে। একই জিনিস আমরা প্লেস ভ্যালু সিস্টেম ওয়াইজ দেখে নেবো, 7 × 14 4, 7 × 14 4 হাতে নিল, 8 10, 7 × 7 4, 7 × 84, অতএব অতএব কি করবো, হাউ মেনি এক্স উইল বি দেয়ার ইন 7 ডেজ, দেয়ার উইল বি, দেয়ার উইল বি 84 এক্স ইন 7 রোজ, বুঝতে পারলে, খুব সহজ এবং ইজি। এবং বলেছে দেখো, ইউজ ইন মাল্টিপ্লিকেশন টেবিল ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ দ্য স্কোয়ার রেক্টাঙ্গেল ইন ইচ বক্সেস, দেখো অনেক বক্স আছে, অনেকগুলো তো বোর্ড আপনার সমস্যা হয়ে যাবে, আমি প্রথমেটা করে দিচ্ছি, তোমরা নিজেরা পারবে। দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা দেখো, ওরা আছে 1 2 3 4, এবং যটা রো আছে সেটা গুণ করে দিলে কতগুলো কতগুলো স্কোয়ার আছে আমি পেয়ে যাবো। দেখো এখানে রো আছে কটা, 1 2 3 4, রো তাহলে কটা, রো কলম, COMMS কলম ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ স্কোয়ার ইজ ইন স্কোয়ার অর রেক্টাঙ্গেল, ঠিক আছে, তাহলে পেয়ে যাবো। দেখো আমার সেই একই আরম্ভ, কটা আছে রো, রো কটা আছে, 1 2 3 4 সারি আছে, 4 × আর কলম কটা আছে, 1 2 3 4 5 6 6,
তাহলে কত হবে 24 কত হবে 24 টোটাল আমার 24 টা এখানে কি আছে স্কয়ার বা রেকট্যাঙ্গেল আছে আমরা লিখে দেব ঠিক আছে দেখো আমি আবার বলছি এইগুলোকে হচ্ছে সারি বলে সারি মানে যেগুলো হরাইজন্টাল ঠিক আছে বা মাটির সঙ্গে যেগুলো সমান্তরাল আছে মানে ভূমির সঙ্গে আর যেগুলো তার ঠিক বিপরীত দিকে আছে মানে সোজা ভাবে এইগুলোকে কি বলা হবে আমার কলম বলা হবে ঠিক আছে তো আমি এখানে যে আমার যদি স্কয়ার বা কতগুলো যদি বক্স আছে বুঝতে গেলে কি করতে হবে लिखे कैलकुलेशन कर लिखते ठीक है तो कर प्रत्येक।